গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তা একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছে তাদের জন্য কারণ তোমাদের বন্ধ নিয়ে মানে তোমাদের যে ছুটি নিয়ে ঠিক আছে সেই ছুটি নিয়ে নতুন একটা আপডেট উঠে আসছে এর আগেও আমি তোমাদের জানিয়েছিলাম যে শনিবার এবং রবিবার করে তোমাদের কিন্তু বন্ধ থাকবে মানে নতুন করে এবং এটারই কিন্তু নতুন একটা আপডেট উঠে আসছে যে শনিবার দিনও তোমাদের কিন্তু এখন থেকে এপ্রিল মাস থেকে বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে এবং এছাড়াও শনিবার দিন তোমাদের একটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে তো সেই কাজটা কী এবং কবে তোমাদের থেকে কবে থেকে তোমাদের অঙ্গনড়ি কিন্তু সপ্তাহে দুদিন দিন করে ছুটি দেওয়া হবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করবো তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম প্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি তো প্রথমত বলে দিচ্ছি যে তোমাদের বেসিক্যালি কী হয় রবিবার দিন করে তোমাদের কিন্তু বন্ধ থাকে এবং রবিবারের জায়গায় তোমাদের কিন্তু এখানে সোমবার দিন তোমাদের সরি তোমাদের হচ্ছে রবিবার এবং শনিবার দুদিন কিন্তু বন্ধ থাকার কথা এখানে যে তথ্যটা উঠে আসছে আপডেট অনুযায়ী ঠিক আছে তো সপ্তাহে তোমাদের একদিন করে ছুটি থাকে যেটা হচ্ছে তোমাদের রবিবার করে ঠিক আছে এবং পরবর্তী সময় যে আপডেটটা এখন যে আপডেটটা উঠে আসছে যেটা যেন আমরা তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের শনিবার করেও কিন্তু ছুটির কথা বলা হচ্ছে কিন্তু এখানে একটা কন্ডিশনস রয়েছে যে শুধুমাত্র শনিবার দিন তোমাদের যে ছুটি থাকবে সেরকম নয় সেই আপডেটটা দেখো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এবং তার আগে আমি বলে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলো বা আদার্স কোনো স্টেটের জন্য এটা অল ওভার ইন্ডিয়ার জন্যই কিন্তু প্রযোজ্য হবে এবং এটা কিন্তু খুব খুব কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু এটার অফিশিয়াল নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো যেখানে তোমাদের সপ্তাহে দুদিন করে ছুটির কিন্তু কথা বলা হবে বাট এখানে কন্ডিশনটা এরকমই যে শনিবার দিন তোমাদের কিন্তু কি করতে হবে তোমাদের যেহেতু সেন্টার বন্ধ থাকলে পরেও তোমাদের কিন্তু যে বাচ্চাদের যে খাবারটা সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করাতে হবে মানে সেটা শুধুমাত্র তোমাদের সেন্টারের মধ্যে কি করতে হবে তোমাদের বাচ্চাদেরকে খাবার মানে বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের যে খাবারটা দেওয়া হয় ডিম বা আদার্স যেসব জিনিসগুলো দেওয়া হয় সেটা কিন্তু তাদেরকে হবে এবং কেন্দ্রগুলোকে তোমাদের কিন্তু বন্ধ থাকবে মানে তোমাদের ঘুরে ফিরে হচ্ছে কি দাঁড়াচ্ছে তোমাদের কাজ করতেই লাগছে কিন্তু শুধুমাত্র কি তোমাদের সেই যে চার ঘন্টার ডিউটির জায়গাতে তোমাদের শুধুমাত্র খাবারটাই দিতে হবে যেটা তোমাদের এখানে আমি জানালাম এবং এটা এপ্রিল মাস থেকে এটার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো যেটা খবর পাওয়া যাচ্ছে যে এপ্রিল মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে তোমাদের এটার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে তো এটা নোটিফিকেশানটা আসার পর থেকেই তোমাদের কিন্তু এটা প্রযোজ্য হবে সম্ভবত মে জুন মাস থেকেই তোমাদের এটা অ্যাপ্লিকেবল হতে পারে এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয় যেটা আমি তোমাদের আগেও বললাম অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এইটা রুলসটা ফলো হতে পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তো এটাই ছিল আপডেটটা এই ভিডিওতে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে দেখো লাল রঙের সাবস্ক্রাইব নিচে দেখো লেখা রয়েছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও